আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি স্টল। আমরা সবাই চাই মিড রেঞ্জের মধ্যে ভালো ফিচার একটা স্মার্টফোন, তাহলে দেরি কিসে? রিয়েলমি 7 প্রো স্মার্টফোনটি আপনার জন্য পারফেক্ট। এবং মজার বিষয় হচ্ছে এর মধ্যে 65 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি মাত্র 34 মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং এর মধ্যে প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 720G এবং ক্যামেরা পাচ্ছেন সনি 64 মেগাপিক্সেল ক্যামেরা। আর ডিসপ্লে তো অবশ্যই 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লের সাথে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, এবং এটি আপনি বিডি স্টলে পাচ্ছেন সবচেয়ে কম দামে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে দিন যেন পরবর্তী ভিডিও বা অফারগুলো আপনার মিস না হয়। তাহলে বরাবরের মতো আনবক্সিং করা যাক। বক্স খোলার পর আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ছোটোখাটো বক্স, যেটার মধ্যে রয়েছে একটি আকর্ষণীয় ব্যাক কাভার। এরপর পেয়ে যাচ্ছি আমরা কাঙ্ক্ষিত ফোনটি। এরপর পেয়ে গেলাম অবাককর 65 ওয়াটের সেই সুপার ডার্ট চার্জারটি, যেটা দিয়ে ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 34 মিনিট। এরপর পেয়ে যাচ্ছি USB Type-C কেবল এবং আরও পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর টুল। এবার যদি বলেন যে ফোনটি কতটা কমফোর্টেবল, তো বলবো মার্কেটে এই বাজেট বা এই রেঞ্জের মধ্যে যতগুলো ফোন আছে, ইউজের দিক থেকে সবচেয়ে কমফোর্টেবল ফোন হচ্ছে রিয়েলমি 7 প্রো। বাটনসেবল পোর্টসের কথা যদি বলি, তাহলে এটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে, ডান পাশে আছে পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম বাটনসের সাথে ট্রিপল স্লট, যাতে দুইটা ন্যানো সিমের পাশে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে। নিচের দিকে আছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং বটম ফিসিং স্পিকার। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে স্টুডিও স্পিকার কম্বাইন্ড উইথ এয়ারফেস। এবং এর মধ্যে পাচ্ছেন 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে, অর্থাৎ কালারগুলো একদমই অ্যাকুরেট পাবেন এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 411 এবং ডিসপ্লেটির শার্পনেসও পারফেক্ট। অ্যামোলেড হওয়ার কারণে অলওয়েজ অন ফিচারটি আছে এবং এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আছে, সেটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এবং এটার যে ব্রাইটনেস আছে সেটাও যথেষ্ট এনাফ, এবং ডিসপ্লের প্রোটেকশনে কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে, আর সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে। পারফরমেন্স সেকশনে এটাতে 8GB র্যাম ইউজ করা হয়েছে, LPDDR4X, এবং স্টোরেজ হচ্ছে UFS 2.1, যেটা হচ্ছে 128GB। আর এটার যে প্রসেসর সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 720G। গেমিংয়ের বেলায় এটার অ্যাড্রিনো 618 ভালোই সাপোর্ট দেয়, পাবজিতে হাই ফ্রেম রেট এবং হাই গ্রাফিক্স সাজেস্ট করে। এবার ক্যামেরা নিয়ে যদি বলি, তো পেছনে 4টি ক্যামেরা আছে, 64 মেগাপিক্সেল, এটা হচ্ছে সনি IMX682 সেন্সর এবং এটা অ্যাপেচার হচ্ছে F1.8। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল 2.3 এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো। এবার যদি সামনের ক্যামেরা নিয়ে বলি, তো সামনের ক্যামেরায় দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল, এটাতে অ্যাপেচার হচ্ছে F2.5, সো ভালো মানের সেলফির জন্য বেস্ট একটা ক্যামেরা। এবং সামনের ক্যামেরা দিয়েও 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, আর সামনের ক্যামেরায়ও স্লোমো আছে up to 120 FPS। এনিওয়ে, সো এটার ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ডে লাইটের ছবি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এটার যে প্রাইমারি সেন্সরটি আছে, এটা খুবই জনপ্রিয় একটি সেন্সর, এটার ছবিগুলো যথেষ্ট ভালো আসে এবং শার্পনেস ডিটেলসও পর্যাপ্ত পরিমাণে ছিল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো ছিল আর পোর্ট্রেট ছবিগুলোও অ্যাকুরেট ছিল। ভিডিওর বেলায় এটাতে 4K 30 FPS এর অপশন আছে এবং 1080 up to 60 FPS এ স্টেবল ভিডিও করা যায় এবং স্লোমো আছে 120 FPS। এবার চলে আসি ব্যাটারি সেকশনে। এটাতে 4500mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারি ইজ মোর দ্যান এনাফ। আর এই ফোনের মধ্যে আপনারা পাচ্ছেন 2টি কালার, মিরর সিলভার এবং মিরর ব্লু। সো আমি বরাবরের মতোই বলবো, মিড রেঞ্জের যে ইউজাররা আছেন, এটা তাদের জন্য বেস্ট একটা ফোন এবং এই ফোনটি আপনি খুব সহজেই অর্ডার করতে পারেন বিডি স্টলের অ্যাপস বা ওয়েবসাইট অথবা বিডি স্টলের ফেসবুক পেজ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।